এক পক্ষ বলছে যে 10 ডিসেম্বর ঘিরে আসলে কিছুই ঘটবে না আর অন্য আরেক পক্ষ বলছে 10 ডিসেম্বরে ধেয়ে আসছে বাংলাদেশের উপর মার্কিনি সাইক্লোন কিসের সাইক্লোন কখন আসবে কেন আসবে অথবা কেনই বা আসবে না জানতে হলে পুরো নিউজ জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কি ঘটতে যাচ্ছে 10 ডিসেম্বর ঘিরে বাংলাদেশের উপর আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কি হতে পারে বাংলাদেশের উপর তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে চলছে নানা আলাপ আলোচনা যদিও সরকার প্রকাশ্যে বলছে 10 ডিসেম্বর কিছুই হবে না নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা বা অন্য কোনো কিছু আরোপ করবে না কিন্তু কূটনৈতিক পাড়ায় এ নিয়ে এক ধরনের অস্বস্তি এবং আতঙ্ক বিরাজ করছে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এক ধরনের নীরবতা অবলম্বন করছে নির্বাচনের ব্যাপারে একই কথা বারবার বলছে আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন শ্রমনীতি ঘোষণা করা হয়েছে তাতে বাংলাদেশ আক্রান্ত হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ মিশন এরকম একটি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতা এক ধরনের আঘাতের পূর্বাভাস বলে অনেকে মনে করছেন সেগুনবাগিচার কূটনৈতিক পাড়ায় এ নিয়ে ডিপ্লোম্যাটিক প্যানিক বিরাজ করছে অনেকে মনে করছেন যদি আকস্মিকভাবে এরকম কোনো নিষেধাজ্ঞা বা অন্য কোনো কিছু আরোপ করা হয় তাহলে সেটি আমাদের নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলতে পারে এই রকম আতঙ্কের প্রধান কারণ হলো 2021 সালের অভিজ্ঞতা ওই বছর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবের কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেই নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে কেউই কোনো কিছু জানতেন না এটিকে অনেকেই বাংলাদেশের কূটনীতির একটি বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করেন ঠিক একই রকম ভাবে এবারেও যদি এই ধরনের ঘটনা ঘটে বিশেষ করে নির্বাচনের আগে তাহলে এটি সরকারের জন্য চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে বাংলাদেশ ওয়াশিংটনের দিকে খোঁজ খবর রাখছে ওয়াশিংটনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে আতঙ্কিত হওয়ার থাকুক বা না থাকুক এটি নিয়ে যে সরকারের মধ্যে এক ধরনের চিন্তাভাবনা আছে তা খুবই স্পষ্ট কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই সময়টা যদি নির্বাচনের আগে না হতো তাহলে হয়তো সরকার এটিকে আমলে নিত না বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভারতের মধ্যস্থতায় বাংলাদেশে নির্বাচন নিয়ে নাক গলাচ্ছে না এবং নির্বাচনের ব্যাপারে নীরবতা অবলম্বন করছে সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার ইস্যুতে সরকারকে চাপে ফেলার কৌশল নিতে পারে এবং সেই কৌশলের অংশ হিসেবে মানবাধিকার দিবসে কোনো নিষেধাজ্ঞা বা অন্য কোনো কিছু আরোপ করে কিনা সেটি নিয়ে কেউ কেউ চিন্তিত এবং এটি কূটনৈতিক মহলে বেশ আলোচনা চলছে মানবাধিকার দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আসন্ন রিপোর্ট সেখানে দুটি বিষয় থেকে পর্যবেক্ষক মহল নজর রাখবে প্রথমত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কি অবস্থান থাকে সেটি দেখার কারণ এই সময়ের মধ্যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কতটুকু উন্নত হলো সে সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কি তা জানা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্টে দ্বিতীয়ত এই রিপোর্টের প্রেক্ষিতে যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কিনা সেটা দেখার বিষয় যদি মানবাধিকার সম্পর্কে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে নেতিবাচক মন্তব্য করা হয় তাহলে সেটিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কূটনৈতিক মহল মনে করেন যে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে তৃতীয় বিশ্বের দেশগুলোর ব্যাপারে সবসময় নেতিবাচক মন্তব্যই থাকে এবং এটি তাদের একটি স্বাভাবিক কর্মকাণ্ড বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় ছিল না কেন মানবাধিকার রিপোর্টে কারোরই প্রশংসা করা হয়নি যদিও এই মানবাধিকার রিপোর্টের কদিন আগে বাংলাদেশের সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের ওপর যে মার্কিন প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে এখন দেখার বিষয় 10 ডিসেম্বরে মার্কিন রিপোর্টে কি থাকে তবে এটি ইতিমধ্যে একটি ডিপ্লোম্যাটিক প্যানিক তৈরি করেছে বন্ধুরা নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ